উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। যত বড় হচ্ছে ততই যেন কিরকম হয়ে পড়ছে, আরো বেশি চঞ্চল, বেশি অস্থির। তা হাবাকালা হলেও তোর বয়স বাড়ছে, দেহ মনের ধর্ম তো সে করবি। তাছাড়া একটু বেশি স্পর্শ কাত আর কালা বলিও বোবা, কিন্তু ওর আর চারটে ইন্দ্রিয় আমাদের চাইতে চিনি। দাদা, ওই যে বিজলিকে দেখে সেদিন ছবি নিয়ে গেল, ও যে শিশির বলে সে ছেড়েছে, তার কথা শুনে কি মনে হলো? মনে তো হলো যে পছন্দই হয়েছে আর বলেও গেল সেই রকম। তাহলে তুমি আর দেরি করো না, তাড়াতাড়ি বিজলির বিয়েটা দিয়ে দাও। বলি চেষ্টা কি আমি আর কম করছি? তবে ভয় হয় যে শ্যামলীর কথা শুনে তারা আবার পেঁচিয়ে পড়ে। কেন, শ্যামলীর কথা কিছু বলেছ নাকি? তুই কি বলবার কথা গেলি যে কাউকে বলবো? এই তো কত সম্বন্ধ এলো, কিন্তু শ্যামলীর কথা শুনি তারা তো পেঁচিয়ে গেল। তাই ভাবছি যে শ্যামলীর কথা চেপে রেখে ওর বিয়ের ব্যবস্থা করতে হবে, নইলে বিজলির বিয়েও কোনো দিন হবে না। মেয়েটা শুধু অপরূপ সুন্দরী না মাসিমা, স্বভাবটিও খুব মিষ্টি মাসিমা। হ্যাঁ বাবা বল। ইয়ে পাড়াগার মেয়ে বলে আর বড় লোক নয় বলে যদি আপনার আপত্তি না থাকে, তাহলে এম এ অনিলের বউ হলে আপনার সংসারের সব দায়িত্ব নিতে পারবে মাসিমা। আমি ঠিক এই রকমই চাই বাবা।
আমার সুখের সংসার, ছেলের বিয়েতে আমি ধন দৌলত চাই না। ভগবানের দয়ায় আমার অনিল সলিল লক্ষ্যপতি, আমি এমন মেয়ে চাই বাবা, যে মেয়ে এসে আমার সুখের সংসারে কোনোদিন ফাটল ধরাবে না। দাদা আসছি, অবশ্য তোমার অনুমতি নিয়ে। কি ব্যাপার কি সলিল বাবু, এত ভনিতা কিসের? ক্রিকেট ম্যাচের টিকিট না চাঁদা? কোনোটাই না। তবে তোমার হাতটা একবার দেখব। ও, আজকাল বুঝি হোমিওপ্যাথিক পড়া হচ্ছে, ডাক্তারি করা হবে? ডাক্তারি নয়, তবে জ্যোতিষী। দেখি হাতটা। মানে কি ব্যাপারটা? কি হাত বলছি, মানে হাত নিয়ে কি? ডোন্ট ডিস্টার্ব প্লিজ। বেশ বাবা বলো, শ্রবণ করুন। বলুন। বৃহস্পতির তুমি থাকার ধরুন, বড়লোকের ছেলে, হুম, বাবা নেই, হুম, মা আছেন, হুম, দুই ভাই, ছোট ভাই তো ক্রিকেট উন্মাদ। ওরে বাবা, কি হলো? বোল্ড আউট? সেমি। কিরকম? চন্দ্রস্থান, বন্ধুস্থান, সেইখানে একটি ত্রিকোণ চিহ্ন প্রতীয়মান। তাতে কি হতে পারে? ফলং বন্ধু জীবনে বিপর্যয় আনবে। তো বন্ধু বলতে একমাত্র শিশির? সেই শিশির। শিশির বিপর্যয় আনবে? এনে ফেলেছে। কিরকম? কিরকম দাদা, গৃহশত্রু বিভীষণের কথা জ্ঞাত আছেন? আছে। স্মরণ করুন, রাবণ রাজাকে কি পরিমাণ টাইট দিয়েছিলেন, এমন ট্রেনিং দিলেন যে রামের বাঁদরে বোলিং এর কাছে রাবণ রাজার অত বড় সেঞ্চুরি করে নেওয়ালা টিম একেবারে কোলাস। অতএব সাবধান। সলিল দাদা, তুই কাজ কর। আদেশ করুন। তুই বাথরুমে চলে যা। হ্যাঁ, বাথরুমে গিয়ে দেখবি যে বড় শিশিতে বেশ ঠান্ডা কবিরাজি গন্ধলা তেল রাখা আছে, বুঝলি? সেই তেল মাথায় মেখে তিন চার বালতি জল বেশি করে মাথা ঢেলে ফেলবি। ক্রিকেট খেলে খেলে ওই রোদ্দুরে মাথাটি একেবারে চড়ে গেছে। দাদা শ্রী রামচন্দ্র, গন্ধ তেল মেখে আমার মাথা ঠান্ডা করতে নিজের মাথাটি সামলান, সেখানে একটি আস্ত গন্ধমাদন পর্বত চাপাবার সমস্ত ব্যবস্থা একেবারে কমপ্লিট। কমপ্লিট? কমপ্লিট। কি ব্যাপারে দাদা? মনের মধ্যে সানাইয়ের আওয়াজ শুনতে পাচ্ছ না? সেই সঙ্গে পল্লীবালার নুপুর নিকন। অনিল মা আসছেন, খুব সাবধান দাদা, যদিও জানি আমার সাবধানে কিছুই হবে না। কত পরের মতো মেয়ে তোকে দেখালুম, তার কি একটাও তোর পছন্দ হলো না? বলি পছন্দ বলে কি তোর কোনো জিনিস আছে? এখন আমি যা দেখে দেবো তাই তোকে নিতে হবে। তাই নিতে হবে? আচ্ছা মা, আচ্ছা তুমি এক কাজ করো না, তোমার এই ধেড়ে আই বুড়ো ছেলের দায়ে বিব্রত হয়ে তুমি সেই কালে রাজাদের মতো প্রতিজ্ঞা করো না, যে রাত পাল উঠে যার মুখ দেখবে তার সঙ্গে তোমার ছেলের বিয়ে দিয়ে দেবে। তা সে এখন ধরো গিয়ে মধুওয়ালিও হতে পারে, বাসনওয়ালিও হতে পারে, গয়লানিও হতে পারে, আবার ধরো ম্যাথ রানিও হতে পারে। এখনো যদি এমন করবি তাহলে আমি মাথা করব। আচ্ছা কেমন বউ আনতে যাচ্ছি একবার ভালো করে চেয়ে দেখ দেখি, কেমন পরীর মতো সুন্দরী? দেখি কিরকম পরীর মতো সুন্দরী? কই, এর দুটো চোখ, দুটো হাত আর দুটো পা, তা পরীর মতো ডানাটা কই? দেখ দেখি কেমন চোখ, কেমন ভুরু, কেমন মুখের গড়ন, রঙও গোলাপ ফুলের মতো, নামেও বিজুলি, দেখতেও বিদ্যুতের মতো। আচ্ছা তোর বিশ্বাস না, তুই শিশিরকে ডেকে জিজ্ঞাসা কর। শিশিরকে? সেই বুঝি গুপ্তচর। সইকে তোর উপযুক্ত একটি মেয়ে দেখতে চিঠি লিখি, তার চিঠিতে মেয়ের রূপগুণ আর বংশের কথা জেনে আমি শিশিরকে দেখতে পাঠাই সঙ্গে একটা ক্যামেরা দিয়ে। বাড়িতে এত কাণ্ড হয়ে গেছে আর আমি কিছু জানি না? আমি জানতাম শিশির বাড়ি চলে গেছে। সলিল, সলিল দাদা, কি আদেশ কহ? সেই কি? সেই কি? সেই গন্ধমাদন পাহাড়ের পর্ব একেবারে কমপ্লিট। কমপ্লিট? কমপ্লিট। তাহলে বুঝেছ, চালাক ছেলে। তবে একটু লেটে শিশিরদাকে ডাকবো তো? ডাকতো। এই যে দাদা, তোমার সেই চন্দ্রস্থানের ত্রিকোণ। কি হয়েছে বলি গুপ্তচর? বন্ধু হয়ে শেষকালে তোমারই কাজ। কেন, কি করলাম? কি করলাম? প্রকৃত বন্ধুত্ব কাজ করেছি। বন্ধুত্বের কাজই করেছি? হ্যাঁ। বলি নিজের ল্যাজ থাকতে আমার ল্যাজটি কাটতে এলে কেন বাবা? দাদা এটাও বুঝতে পারলে না, তোমাকে দেখে নিজের ল্যাজটি কাটবার সাহস সঞ্চয় করবার জন্য। আসতে মাসে কিন্তু আমি বিয়ের দিন স্থির করছি, তা কিন্তু আমি বলে রাখলাম। পাকা কথা। কি জানি মা কি করছো, ভালো করছো কি মন্দ করছো ভগবানই জানেন। ওরে, সব মায়েরা যা করে আমি তাই করছি,
এতে তোর মন্দ হতে পারে না অনিল। একেবারে ক্লিন বোল্ড দাদা, একেবারে মিডল উইকেট। রাজার ঘরে বিয়ে হচ্ছে, তাদের বাড়ির দরজায় দুটো হাতি বাঁধা থাকে। কার কাছে শুনলে? হাতি বাঁধা থাকলেই হলো, হাতি বড্ড জোর, দুটো পোষা কুকুর বাঁধা থাকতে পারে, হাতি বেঁধে রাখলি হলো নাকি? আরে কলকাতা কখন যে এটা এটা বুঝতে পারছো না? নিচে দিয়ে সব ডেরেন গাছে ডেরেন, হাতি চললে পরে রাস্তা ধরতে পড়বে না। চন্ডি ভাই খুব বুঝিয়েছে। কান্ত আগে হতটা লেখা হলো আগে? হ্যাঁ শুনি একবার আগে। হ্যাঁ, মহামহিম শ্রী গোবর্ধন রায় মহাশয় বরাবর এসু, চাইবা মাত্র পরিশোধ করিবার অঙ্গীকারে আমি শ্রী চণ্ডী ঠাকুর, পিতা ঈশ্বর ঠাকুরী ঠাকুর, সাকিম শ্রীনাথপুর, থানা মহেশনগর, জেলা হুগলি, মহামহিম শ্রীযুক্ত বাবু গোবর্ধন রায় মহাশয়ের নিকট হইতে শতকরা 12 টাকা সুদে নগদ 800 টাকা কর্জ লইয়া ইহান্ন লিখিয়া দিলাম। আরও প্রকাশ থাকে যে মাসে মাসে সুদ দিতে না পারিলে সুদ আসলে জমা হইবে। এই যে চক্রবৃদ্ধি হারে সুদ হলো গোবর্ধন দা, কিছু না কিছু না কিছু না। আরে ভাই ওসবগুলো খতে লিখতে হয় বুঝলি না, সই করে ফেলো তো। হাতির ময়দারি ভাই, মায়াবদ্ধ জীব আমরা, মন বোঝে না, তাই ওই সব লেখাপড়া করতে হয়, খত লেখা হ্যান্ড লেখা এইসব করিনি। কিন্তু ভাই রে চণ্ডী, জম যেদিন নোটিস দেবে সেদিন তো সবই ফেলে চলে বলি, বসে বসে সুদ খাচ্ছ আর টাকা জমাচ্ছ, বলি খাবে কে তোমার ও টাকা? কেন গো, কেন তোমার ছেলেতে খরচ হবে নাকি? কেন কি হলো তোমার? আমার একটা ছেলে কার্তিক, সবে ধন নীলমণি, সে যদি প্রাণে না বাঁচে তা আগুন জ্বেলে দিই তোমার টাকা।
কেন কার্তিকের আমার কি হলো বউ? আমি তো এই তোমাকে দেখে এলো। এই দেখে এলো তো মাথা কিনেছো বলি কার্তিক যে আমার বিষ খেতে যাচ্ছে। বিষ? ওরে বাবা, বিষ খাবে কেন গো? তার মন পড়েছে ওই পরাণ চাটুজ্জের মেয়ে বিজলির ওপর। এই বিয়ে যদি না হয় তাহলে কার্তিক আমার বিষ খাবে। তুমি এই বিয়ের ব্যবস্থা করো। কি আশ্চর্য তাকে দেখি। আরে সে বিয়ে দিতে না চাইলে আমি কি ব্যবস্থা করি বলো দেখি? সে তো আমার খাতক নয় গো। তাহলে কিসের বড় লোক তুমি? কিসের সমাজপতি? যদি ছেলের বিয়ে দিতে না পারো একটা গায়ের মেয়ের সঙ্গে, মুড়ো জেলে দিই তোমার টাকার মুখে। এ বিয়ে যদি না হয় তাহলে ওই কার্তিকই শুধু বিষ খাবে নয়, আমিও সেই সঙ্গে বিষ খাবো। দেখো তুমি তোমার টাকা নিয়ে। অনেকদিন টাকা টাকা হয়নি, তাই একবার তত্ত্ব তল্লাশটা নিতে এলাম। কি বলো চন্ডী? তা তো বটেই। আমিও মনে মনে ভাবছিলাম যে তোমার ওখানে একবার যাব। আপনি মনে করতে না করতে গোবর্ধনটা স্বয়ং এসে হাজির। এ তো ভগবানের হাত স্পষ্টই দেখা যাচ্ছে। একটি প্রস্তাব এই দাদা, সেটা তোমায় রাখতেই হবে। তা আমার সাধ্য হলে নিশ্চয়ই রাখবো। তাতে এমন কিছু নয় জানেন, কথাটা হচ্ছে মানে একটা ছোট্ট কথা, মানে এক কথায় যে কথার মীমাংসা হয়ে যায়। কথাটা হচ্ছে আপনার ধরুন না এই, তুমি বলো না দাদা। কথাটা হচ্ছে যে আমি চন্ডী, তুমি বলো কথাটা। কথাটা হচ্ছে কি জানেন, মানে ছেলের বাপ হয়ে উনি আপনার বাড়িতে এসেছেন, যেখানে আপনার ওর বাড়িতে যাওয়া উচিত ছিল মেয়ের বাপ হিসেবে। কথাটা আমি ঠিক বুঝতে পারলাম না। মানে আমরা একই জাত, একই শ্রেণী, পাল্টাপাল্টি ঘর, এক গ্রাম, এক পাড়া, সব দিক দিয়ে মিলে যাচ্ছে। আর আমার একই ছেলে কার্তিক, আর বলতে গেলে আপনারাই একটি মাত্র মেয়ে বিজলি। না, আমার দুই মেয়ে, শ্যামলী আর বিজলি। হ্যাঁ তা বটে। তাই বিজলির সঙ্গে কার্তিকের বিয়ের প্রস্তাব নিয়ে গোবর্ধনদা এসেছেন। মানে গোবর্ধনদার যা কিছু আছে সবই কার্তিকই পাবে। শুধু গোবর্ধনদা বলতে একটু ভয় পাচ্ছেন যে ছেলেটি একটু কালো বলে। ছেলে আবার কালো, সোনার মাদুলি আবার বেকা বলি, কালো ছেলেরই তো ফর্সাবাও দরকার। আর বিজলির পাশে কার্তিককে দেখাবে যেন মেঘের কোলে ইন্দ্র। তাই আমি এই প্রস্তাবটা নিয়ে এসেছি দাদা তোমার কাছে। আর তাছাড়া আমার স্ত্রী খুব পছন্দ করেছে তোমার এই মেয়ে বিজলিকে। কিন্তু বিজলির বিয়ে সব ঠিক হয়ে গেছে, এমনকি আশীর্বাদ পর্যন্ত। বিয়ে ঠিক হওয়ার বিয়ে হওয়া বলি সে তার এক কথা নয়, সে বিয়ে ভেঙে দিয়ে বিয়ে দিলি না তা কিছুই সম্ভব না। এমএ পাস করা লক্ষপতি পাত্রের সঙ্গে ওর বিয়ে ঠিক হয়ে গেছে, তারা একটি পয়সাও নেবে না, এক গা গয়না দিয়ে সাজিয়ে নিয়ে যাবে। ও, তাহলে বুঝলাম যে আমার কথা তুমি রাখলে না। রাখতে পারলুম। আর তাছাড়া তোমার ছেলে আমার বিজলির উপযুক্ত, সে তুমিও জানো আর আমিও জানি। কথাটা রাখলে ভালো করতে দাদা, আমার সঙ্গে শত্রুতা করে গায়ে বাস করা বড় শক্ত হয়ে দাঁড়াবে বলে গেল। চন্ডিক চলো যেতে, বোঝো তোমরা সকলে এত পাপ ধরিত্রী সহ্য করবেন? আগে পাত্রপক্ষ তো বড় লোক, গ্রামের লোকের তোয়াক্কা না রেখে যখন বিয়ে ঠিক করে গেল তখন আমাদের ভাঙছি তো কি আর কান দেবে? আরে কান দিক আর নাই দিক, এই পাপের হাত থেকে আমাদের জাতটাকে তো বাঁচাতে হবে। হ্যাঁ, ওই বুড়ো থুপলো মেয়েটাকে ঘরে পুড়ে রেখে ছোট মেয়ের বিয়ে দিচ্ছে, আর সেই পাপান্ন খেতে পারে আমাদের চোদ্দ পুরুষ নরকস্থ হবে না কি গো? মোট কথা হচ্ছে পরাণ খুঁড়ের ওখানে আমাদের কিছুতেই যাওয়া হবে না। হবে হবে হবে, যাওয়া হবে কিন্তু খাওয়া হবে, খাওয়া আমরা সেখানে সকলে যাব। গিয়ে বরপক্ষকে বুঝিয়ে দেবো যে ঘর থেকে তারা মেয়ে নিচ্ছে সেই ঘরটি এক করে। দাদা গো তোমার কি বুদ্ধি, সবই প্রভু। আরে এই কত হলুদ মাগাচ্ছেন? যতক্ষণটা হলদে হয়ে পড়ে ঝটফট করে কোনো লাভ হবে না দাদা, ছটফট করে কোনো লাভ হবে না, খালি ব্যাটটি স্ট্রেট করে চুপটি করে দাঁড়িয়ে থাকো। হ্যাঁ লাগান, ভালো করে লাগান, ভালো করে লাগান, হ্যাঁ লাগান, ভালো করে লাগান, ভালো করে লাগান। জলে না নেবে দূরে দাঁড়িয়ে ঢেউ গুনতে খুব মজা লাগে না? দাঁড়াও, এই মাঘ মাসে যদি তোমার লাশ না কেটেছে তাহলে আমার না মনে নয়। দাদা এই অনুজ লক্ষণ থাকতে তুমি অস্ত্র ধারণ করতে যাবে? দাসকে আদেশ করো, তোমার সাত পাক শেষ হতে না হতেই আমি শিশির বৌদির খুঁজে বেরিয়ে পড়ি। অনেন অনেন বন্ধেন বন্ধেন শুভ বিবাহ শুভ বিবাহ অধিবাসনমস্তু অধিবাসনমস্তু। কপালে অনেন অনেন সিন্দুরেন সিন্দুরেন শুভ বিবাহ শুভ বিবাহ অধিবাসনমস্তু অধিবাসনমস্তু। অনেন অনেন অঙ্কেন অঙ্কেন অশ্য
শুভ বিবাহ, শুভ বিবাহ, অধিবাসন, অধিবাসন, মস্তু, মস্তু, অনেন, অনেন, শ্যামরেণ, শ্যামরেণ, অশ্যা, অশ্যা, শুভ বিবাহ, অধিবাসন, অধিবাসন, ও করে যাই, মস্তু, অনেন, অনেন, প্রশস্ত পাত্রেণ, প্রশস্ত পাত্রেণ, অশ্যা, অশ্যা, শুভ বিবাহ, শুভ বিবাহ, অধিবাসন। তুই এখানে বস মা, আমি কাজে যাই। দেখ দিদি কত জামা কাপড়, আমার গায়ে হলুদে তক্ত এসেছে, সব আমার। সব আমার, আমার বিয়ে হচ্ছে যে, বর আসবে, বলুন। আচ্ছা কোনটা তোর পছন্দ, এইটা না এইটা? এইটা। আচ্ছা এইটা তোকে আমি দিলাম। একেবারে একেবারে একেবারে। আর এই আলতা, স্নো পাউডার সব তোকে আমি দিলাম। মানা করলেও শোনে না। ওট ওট ওট, এখানে তোকে বসতে নেই, এখানে বসতে নেই। বসেছি যখন বসুক না, দিন না চারজি মশাই ওর কপালে একটা টিপ পরিয়ে ও খুশি মনে চলে যাক। তাই নে মা, যদি এই কপটা চারি তুই সুখী হোস, তাহলে তাই নে। যা এবার ঘরে যা। চন্দনের ফোঁটা কে দিল মা? বিজু, বিজু তোমাকে এই শাড়ি দিয়েছে? একেবারে একেবারে দিয়েছে। বেশ হয়েছে মা, বেশ হয়েছে। নিজে থেকে পাবার ভাগ্য করে তো আর আসিস নি, ওই নিয়েই তুই ভুলে থাক। দিয়েছে পাউডার, পাউডার দিয়েছি। হ্যাঁ শুকেছি না, শুকেছি না, বেশ বেশ গন্ধ। ও কি বলছে বৌদি? জিজ্ঞেস করছে যে আমার বিয়ে হবে না। আহা ওরা আর কি দোষ বলো, নইলে আজ তো ওরই বিয়ে হবার কথা। কেন তুই আমার কোলে এলি হত ভাবি? আর এলি যদি তাহলে আট দশটা মেয়ের মতো হয়ে এলি না কেন? তাহলে তো তোকে আর আমাকে এই দুঃখ ভোগ করতে হতো না। কে যে আর কি করবে বলো, সবই ভগবানের হাত। আজ জন্মের পাপ না থাকলে কি আর এই শাস্তি পায়?
এই বেলা বরযাত্রীদের কানে কানে কথাটা তুলে দেওয়া যায়। আরে এরই মধ্যে কেন, লগ্ন তো রাত্রির দুটো, তাছাড়া পরাণখুড়ো যেরকম খলিপে লোক, হাতে কি তুরুপে তাস নিয়ে বসে জানা নেই তো, ঠিক সময় মানে যখন আর মানে ফেরবার পথ থাকবে না সেই সময় কুপ্তি বলছ। তোমরা সব বাইরে যায়নি, ভেতরে গেলে না? চলো 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 যাবো। আরে যাবো না তো কি, সেজেগুজে এলো কি করতে? তা আমি বলছিলাম কি যে লগ্নের তো এখন দেরি রয়েছে, বরযাত্রীর সঙ্গে আহার দিতে একসঙ্গে সেরে ফেললে হতো। হ্যাঁ হতো, মানে বরযাত্রীদের খাইয়ে দিতে হয় বলছি। বাবা কার্তিক যাও, বাবা তুমি যাও তো, সব যান করে কলেজ যাও, বরযাত্রীদের বেশ যত্ন করে খাওয়াবে, এতে করে খাইয়ের নিন্দে না হয়। তোমরা চন্ডি, আমরা তো ঘরের লোক, খেলেই বাকি রাখেনি বাকি। হ্যাঁ তাহলে তোমরা খাবে না, নিতান্তই আমাকে এক ঘরে করো। সে কি কথা, না না আগে ভালোই ভালোই কন্যাটি পাত্রস্থ হয়ে যাক, তারপর খাওয়া দাওয়া তো আছেই, তুমিও আছো, খাওয়া দাওয়াও আছে, তোমার আয়োজনও আছে। বেশ আমারও প্রতিজ্ঞা, যা আজ রাত্রে এখানে তোমাদের পাত পেড়ে আমি খাওয়াবই। চলুন চলুন চার্জ ভেতরে চলুন, ভেতরে চলুন। করেন কি চার্জ মশাই, এখন থেকে গোল তুললে যে বিয়েটা পণ্ড হয়ে যাবে। ভালো ভালো বিয়েটা হয়ে যাক, তারপর ওরা খেলো না খেলো আমাদের বই যাক। তুমি বুঝতে পারছো না নবীন, ওরা আমাকে এক ঘরে করবার চেষ্টা করছে, আমাকে আর একটা ব্যবস্থা করতেই হবে, ব্যবস্থা করছে। বিজলি এখানে একা দাঁড়িয়ে রয়েছিস যে, লক্ষ্মী সরস্বতী গেল কোথায়? বিজুল
ভগবান, এই কি তোমার ইঙ্গিত? কি রে বাবা, গানটা কেউ ধরো। বাবা শিশি, অনিলকে যে একবার ভেতরে নিয়ে যাব। ও নিশ্চয়ই, অনিল যা ভেতরে যাও। তা তোরা কেউ যাবি না? এই দেখো ডাক তো শুধু তোমার একার জন্য দাদা, যাও যাও নারো। আরে বাবা, আমরা কেউ গেলে তোমারও পছন্দ হবে না, আরে আড্ডাটা তো ভেঙে যাবে। যাও যাও ভেতরে যাও। আরে শোনো বৎস, বিয়ে রাত্রে বর নয় চোর, যা করতে বলবেন তাই করো, কেমন? স্টেডিলি চলে যাও। চলো চল। এই না বাস, এইবার আমাদের জমাটি আসর শুরু করো। হ্যাঁ অনুপম গাও গান ধরো। অনুপম দা গাইতে যদি হয় বাবু, আর বেশ জমাটি কিছু ধরো, প্যাক প্যাক করো না শুধু। সে আমার স্বপ্ন পারে চিনগো তারে, বাসরে কত সুখে বধুর সাথে, প্রহর জেগের বয়ে মধুরাতে, বাসরে কত সুখে বধুর সাথে, সে আমার স্বপ্ন পারে চিনগো তারে। কহিব কানে কানে গোপন কথা, আবেশে ভরে রবে নীরবতা, কহিব কানে কানে গোপন কথা, কহিব কানে কানে গোপন সে ভরে রবে নীরবতা, বাঁধিব ফুল হারে চিনগো তারে। চলো না হে চন্ডি, কতক্ষণ অপেক্ষা করবে? দাঁড়িয়ে দাঁড়িয়ে পাজে কুলটি বরফ হয়ে গেল, রাত দশটাও বাজে। আর একটু দাঁড়াও না, লগ্ন তো রাত্রি দুটোয়। পঞ্চায়েতরা খুব জোর মাইফাই চালিয়েছে, এখানে দাঁড়িয়ে থেকে কি হবে? চলো না শুনি গে। শুনবে? শুনবে, মাইফাই তো সারা রাত্রি হবে। হ্যাঁ আগে হাতে হাঁড়িটা ভাঙিয়ে। বাবা বাবা আমি পাঁচিল উঠে দেখলাম পুরো ঠাকুর বের মন্তর পড়ছে, বিয়ের মন্তর পড়ছে, বলিস কি রে? হ্যাঁ হ্যাঁ, আর বধুকে পাশাপাশি বসিয়েছে, বরকে না রাজপুত্রের মতো দেখতে। কেমন আমি বলিনি যে পরাণ খুব অত্যন্ত খলিপে লোক? আর চলে এসো চিনে। পারে অনুপম, খুব মজগুল হয়ে মাই ফেল করছে, এদিকে যে পকেট মার হয়ে গেল। তার মানে? তার মানে মেয়ের বাপ বড় মেয়ে হাবাকালা বলে তাকে অদত্তা রেখে ছোট মেয়ের বিয়ে দিচ্ছেন, কাজী সমাজটাকে একঘরে করেছে,
সে কথা আপনাদের না জানিয়ে ছেলেটিকে নিয়ে গিয়ে চুপি চুপি কাজ ছেড়ে দিলেন। সে কি আমরা জানলাম না বিয়ে হয়ে গেল? আরে আপনারা জানলে তো বিয়ে হতোই না। হ্যাঁ, এ কখনো হতে পারে না। চলো তো সুচিদা, চল তো। কন্যাই নম, এতে গন্ধ পুষবে নারায়ণাই নম, এতে গন্ধ বসবে সুজাবতাই নম। এ তো বিয়ের সময় তো বরযাত্রীরা সব উপস্থিত থাকবে, আপনি তাদের কাউকে না জানিয়ে বিয়ে দিয়ে ফেলছেন, তাহলে আমরা এলুম কি করতে? আরে কোন দেশে বিয়ে হলো, স্ত্রিয়াচার কখন হলো, শুভদৃষ্টি বা কখন হলো? আহা, সম্প্রদানের সময় যে শুভদৃষ্টি সেইটি তো আসল শুভদৃষ্টি। থামুন, আপনি এ কি বিয়ে হচ্ছে না বলির মন্ত্রপাঠ হচ্ছে? শি শিশি, এ তুমি অনিলের জন্য কোথায় কোণে দেখতে এসেছিলে? বলে অপরূপ মশাই, আপনার সম্প্রদানের কাজ তো শেষ হলো, এবার আমরা নিজেরা দাঁড়িয়ে থেকে শুভদৃষ্টি আর মালা বদল করাবো। বাবা বাবা, এ তো বিজলি নয়, এ তো আমাদের পছন্দ করা মেয়ে নয়। শ্যামলি তাই তো দেখছি, দেখুন আপনারা নিজের চোখে দেখুন কত বড় দর্শনী খাদ্য, দেখুন নিজের চোখে। হ্যাঁ, আমাদের ভেলকে দেখিয়ে দিলে। পরাণ বাবু, এর অর্থ কি আমি জানতে চাই? বাবা শিশি, তোমাকে আমি সব কথাই খুলে বলছি, তোমরা যে বিয়ে দিতে এসেছো এ সে বিয়ে নয়, সে মেয়েই নয়, এ আমার হাবাখালা মেয়ে শ্যামলি। তার মানে আমাকে সুন্দরী মেয়ে দেখে হাবাখালা মেয়ে গুছিয়ে দেওয়া? শান্ত হ, শান্ত হ বাবা শত, চোর জোচ্চর বাটপা যা ইচ্ছে তোমরা বলো, আমি মাথা পেতে নেব। তাই এই অভাগা জীবটাকে গোটা কত মন্তর পড়িয়ে ওর আইবুড়ো নাম খণ্ডে দিচ্ছি। এরপর আপনারা যে মেয়ে পছন্দ করেছেন সেই বিজলির সঙ্গে অনিল বাবাজির এই পরের লগ্নে আমি আসল বিয়ে দেব। কখনই না, কিছু হতে পারে না, অনিলের ফেল যে কিছু আমরা জানতে পারি আগে ভুল। আমি ছক জোচ্চর বাটপার আমি সব, কিন্তু আপনারা আমার অবস্থা বুঝে আমাকে মার্জনা করুন। এ বিয়ে একে আমি বিয়ে বলি মনে করি না, আপনারা মনে করবেন না। আপনার অনুমতি করুন, এইবার অনিল বাবাজির হাতে আমি বিজলিকে সম্প্রদান করি। না না, আপনি কি বলছেন, আপনার বড় মেয়েকে আপনি তো এইমাত্র আমাকে সম্প্রদান করলেন। না বাবা, ওটা বিয়েই না, একটা ছেলে খেলা। মন্ত্র পড়ে আপনার কন্যাকে আপনি সম্প্রদান করেছেন, মন্ত্র পড়ে আমিও তাকে গ্রহণ করেছি, শাস্ত্র ধর্মানুসারে আপনার বড় মেয়ে আমার স্ত্রী। তাহলে তুমি বিজলিকে নেবে না? আপনি ভেবে দেখুন না, আর কি তো সম্ভব? তাহলে যে জাত বাঁচাবার জন্যে আমি তোমার মতন দেবতার সঙ্গে প্রতারণা করলুম, সে জাত তো আমার বাঁচল না বাবা। গায়ে হলুদ হয়ে গেছে, অধিবাস হয়ে গেছে। ওই দেখো বিজলি আমার কোণে সে যেখানে দাঁড়িয়ে আছে, আর যদি ওর বিয়ে না হয় তাহলে জীবনে ওর বিয়ে হবে না, কেউ ওকে গ্রহণ করবে না। বাবা অনিল, সত্যি কিছু বিজলিকে পায়ে ঠাঁই দেবে না? তাদেরকে আমাকে এমনি জাতিচ্যুত হয়ে থাকতে হবে। জাতিচ্যুত শিশির, এদিকে দেখুন, এই শিশির আমার বাল্যবন্ধু, এম এ পাস, উচ্চ বংশ, আপনি এরাতে বিজলিকে সম্প্রদান করুন। কি বলছিস তুই? ঠিক বলছি, আমি বিজলিকে বিয়ে করব? হ্যাঁ, তোমাকে বিয়ে করতে হবে। একদিন যত্ন করে যার ছবি তুলে নিয়ে গেছলে তাকে তোমায় গ্রহণ করতে হবে। তাহলে আমাদের বাকি অনুষ্ঠানটা আপনি শেষ করে ফেলুন, তারপরের পরের লগ্নে আপনি বিজলিকে এর হাতে সম্প্রদান করবেন। তাই হবে বাবা, আসুন। বলছিলাম কি, যে কালকে সকালের গাড়িতে তুই বরযাত্রীদের নিয়ে চলে যা, কারণ হঠাৎ খবরটা শুনলে মা হয়তো খুব আঘাত পাবেন। তুই বরং একটু আগে গিয়ে তাকে আস্তে আস্তে বুঝিয়ে বল ব্যাপারটা। ভাবছি কি করতে এসে কি হয়ে গেল। যা হয়ে গেল
তা নিয়ে ভেবেতে কোনো লাভ নেই। যা করতে হবে তার জন্য তৈরি হতে হবে। এই আবার কোন অপরিচিত লোক এলো তোমার জীবনে, ভাগ্যের কি নিষ্ঠুর পরিহাসের ভেতর দিয়ে সে তার জীবনকে তোমার জীবনের সঙ্গে বেঁধে ফেলল এক অচ্ছেদ্য বাঁধনে। কিন্তু তোমার এই অসম্পূর্ণতাকে সে কি মানতে পারবে? শ্যামলী, জানি না কোনোদিন তোমার এই ভাষায় অন্তরে প্রবেশ করতে পারবো কিনা, জানি না তোমায় নিয়ে কোনোদিন ঘর পাততে পারবো কিনা, তবে এই কথা চিরদিন স্বীকার করব, তুমি আমার স্ত্রী। কি আমি যাব বাসর ঘরে? চলো। এত ভেঙে পড়লে চলবে কেন চার্য মশাই? অদৃষ্টের মার, এই আঘাত তোমাদের সইতেই হবে। না না নবীন, কাল রাত্রে যে পাপ আমি জেনে শুনে করেছি তার কোনো প্রায়শ্চিত্ত নেই। যা হবারটা তো হয়ে গেছে, এখন তো হাউতাস করে কোনো লাভ নেই। চলুন চলুন, মেয়েজামা এখনই রওনা হবে, তাদের আশীর্বাদ করবেন। চলুন, আমরা এবারে যাব, আমাদের আশীর্বাদ করবেন। চলুন। বাবা অনিল, আপনি কেন এত শোক করছেন? আপনার বিজলি অপাত্রে পড়েনি, শিশিরের মতো পাত্র সুলভ নয়। বিজলি আপনার সুখী হবে। শিশির বিজলি যত সুখী হোক, কিন্তু তোমার মতন ছেলে আমি পেয়ে হারালুম। শুধু ছাড় জাতের ভয়, এ ক্ষতি আমার কোনো দিন পূরণ হবে না। কিন্তু আপনার সঙ্গে সম্বন্ধ আমি তো অস্বীকার করিনি। তুমি মহৎ, তাইও কথা বলছ, কিন্তু বাবা, আমার এই হাওয়া কালামের স্বামী রূপে তোমার মতো ছেলের সম্বন্ধ আমি কি করে স্বীকার করব? যে সম্বন্ধ কাল রাত্রে অগ্নিসাক্ষী করে হয়ে গেছে, তাকে অস্বীকার করবার অধিকার আমাদের তো কারো নেই। শিশির আর বিজলি অপেক্ষা করছে, আপনি চলুন। চল বাবা। আমি কালকে রাত্রের গোলমালে আপনাকে প্রণামই করা হয়নি। শ্যামলীকে তুমি তোমার সঙ্গে নিয়ে যেও না বাবা। আপনি তো জানেন আমার সেখানে মা আছেন, আমার জীবনের সব ব্যাপার তার পায়ে পৌঁছে দিতে আমি বাধ্য। তার জন্যই আমি বারণ করছি, যে অপমান তুমি সয়েছ এই আঘাত তিনি সহ্য করতে পারবেন না। আঘাত যে তিনি পাবেন না তা নয়, তবে তাকে সহ্যও তো নিতে হবে। তবে এখনই তার চোখের সামনে তুমি ওকে নিয়ে যেও না, তিনি বড্ড দুঃখ পাবেন। আর ও হয়তো, আপনি কি বলছেন আমি বুঝতে পেরেছি মা, শ্যামলীকে আমি দেখব, আর এটুকু বিশ্বাস আপনি আমার উপর রাখতে পারেন। কি বলে আমি তোমাকে আশীর্বাদ করব বাবা, তুমি সুখী হও, ভগবান তোমার মঙ্গল করুন। চল আমাদের আশীর্বাদ করছেন, চলুন। এসো দাদা। মা,
ওপরে আছেন, এসো। দাদা, বৌদিকে এখনই মার কাছে না নিয়ে গেলে হতো না? তুই যা। বরণ করবে না, তোমার ছেলের বউকে আশীর্বাদ করবে না? তুই কি করলি অনিল, তুই কি করলি? তোমার ছেলে বলেই তো করতে পারলাম। তুই একবার আমার কথাটা ভেবে দেখেছিস? কি করবো বলো, আগে তো কিছুই জানা যায়নি, যখন জানা গেল তখন সম্প্রদান হয়ে গেছে। হলেই বা সম্প্রদান? তুই যে মেয়ে জেনে বিয়ে করতে বসেছিলি, এ মেয়ে যখন সে নয় তখন কিসেরই বা সম্প্রদান, কিসেরই বা গ্রহণ? ভুল করছো মা, অন্য কারোর সঙ্গে বিয়ে হলে ওই মন্ত্রী সম্প্রদান হতো, আর তাছাড়াও ধর্ম, ঈশ্বর, সমাজ সকলকে সাক্ষী করে একটা ভালো মেয়েকে বিয়ে করতে যা শপথ উচ্চারণ করতে হয়, যে যে দায়িত্ব নিতে হয় এবং যে সমস্ত কথা বলতে হয় তার সবচেয়ে বলেছি, সবচেয়ে করেছি মা। চলো, তোমার ছেলের বউকে বরণ করে ঘরে তুলবে, চলো এসো। তোরা কতটুকু জানিস চলিস, কেমন করে আমি দিনের পর দিন এই শূন্য সংসার আগলে বসে রয়েছি শুধু এই দিনটির আশায়। সেদিন আমার ছেলের বউ আসবে, তার হাতে আমার সাজানো সংসার তুলে দিয়ে আমি ঠাকুরের চরণে আশ্রয় নেব। এই আমার ছেলের বউ, এই আমার ঘরের লক্ষ্মী, সে কোনোদিন একটা কথা বলতে পারবে না, সে কোনোদিন আমাকে মা বলে ডাকতে পারবে না। এই নে তোদের সংসারের চাবি, তোদের ঘর সংসার তোরা বুঝে নি, আমাকে তোরা ছুটি দে বাবা। মা, দরজা খুলো মা, মা আমার কথা শুনো। বাড়িতে ঢুকবে কোথায় লজ্জায় জড়সড় হয়ে, তা নয় বরের হাত ধরে বাড়িতে ঢুকলো যেন চৌরঙ্গি পাড়ার মেমসায়। যা বলেছ খ্যাংত দিদি। এই দেখো আমাদের চিমটি কাটলে আমরা যেন উপ করি না, আর একে দেখো চিমটি কাটলে। আগে বউকে খেতে দাও, পরে এসে আবার তামাশা করো। এসো গো বউ, খাবে এসো। কানা খোড়ার এক গুণ বা কথাই বলে, এদিক নেই তো ঝাড় গুণ আছে। না বাবু খাবে তো খাও, নাহলে কে তোমার জন্য বস থাকবে? এসো। বাপরে 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 বাপ,
এখনো দরজা খুলে না, আর আজ রাত্রের মধ্যে খুলবেন বলেও তো মনে হয় না। শ্যামলীকে নিয়ে একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম রে। জানি দাদা, বাড়ির একতলা থেকে তেতলা পর্যন্ত আত্মীয় স্বজন ঝি চাকর সকলের মধ্যেই তো চলছে কানাগানি। সবাই তো দেখি তোমার আর বৌদির প্রশংসা একেবারে পঞ্চমুখ। অবশ্য আমি যতটা সহজভাবে বলছি তারা ঠিক ততটা সহজভাবে বলছে না। দাদা, আমি খেলোয়াড় লোক, দুমদুম করে চলি, হড়বড় করে কথা বলি, কাজকর্ম কিছু করি না। তুমি বকো, মা বকেন, শিশুদাও বকে, বিয়ে করলে হয়তো বউও বকবে। আমার কাছে আর কোনো কৈফিয়তের প্রয়োজন নেই। সইতে পারছি না, শ্যামলীকে বাপের বাড়ি পাঠিয়ে দিই, যেমন করেই হোক আবার অনিলের বিয়ে দিতেই হবে। কিন্তু অনিলকে তো আপনি জানেন মাসিমা, সে যা একবার করব বলে স্থির করে বসে, হাজার অনুরোধও তাকে তো টলানো যাবে না মাসিমা। তাই বলে আমার ছেলে একটা জ্বর জানোয়ারের জন্য তিলে তিলে নিজেকে নিঃশেষ করবে, আর আমি মা হয়ে তাই সহ্য করব। শিশির, তুই তোর ভাইয়ের মতো, তুই যদি ওকে বুঝিয়ে সুঝিয়ে একবার ভালো করে বলিস তাহলে তোর কথা ও ঠেলতে পারবে না। আচ্ছা, আমি দেখছি। কি খবর? অনিল, তোর মতলবটা কি বলতো? মতলব কিছুই না, এই বইটা একটু পড়লেই বুঝতে পারবি। তুই তাহলে পিআরএস পড়াটা ছেড়ে দিলি? ছেড়ে দিয়েছি এই কথা বলে নিতে। তাহলে এগুলো কি? এগুলো প্রবলেমস অফ দ্য ডেফ অ্যান্ড ডাম, মানে হাবা করার সমস্যা। হ্যাঁ রে অনিল, তুই তাহলে মার কথা মতো শ্যামলীকে ছাড়তে রাজি নস? কেন, কি অপরাধ? মানে
অনিল, না না আমাকে বুঝিয়ে দাও। দেখ অনিল, মানে তোর মতো একটা ছেলে আর ওর মতো একটা মেয়ে, তোর স্ত্রী মানে একটা 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 হাবা কালা, তাই না? কিন্তু দেখ শিশির, তারও মন আছে, আত্মা আছে, আরো দশজনের মতো। সেও তার ক্ষুধা তৃষ্ণা সুখ দুঃখ অভাব অভিযোগ সবকিছু অনুভব করতে পারে। তাহলে তার স্ত্রী হবার, প্রণয়িনী হবার, সন্তানের মা হবার অধিকার কি নেই বলতে চাস? মানি রে, তো সব কথা মানি। তাহলে তা বলে তুই তোর মার কথা একবারও ভাববি না? ভেবে দেখেছি শিশির, কিন্তু কি করবো বল, ভগবানের কাজের উপরে মানুষের কোনো হাত নেই ভাই। মানুষের অধম চামারের খাবার জোরের কাজ। মা শোনো মা, যা হবার হয়ে গেছে অনিল, তুই শ্যামলীকে বাপ পাঠিয়ে দিয়ে আমাকে আর কষ্ট দিসনি। দেখো মা, শ্যামলীর প্রাণ আছে, বুদ্ধি আছে, শুধু প্রকাশ নেই। তোমার স্নেহ মায়া মমতা দিয়ে ওই অসহায় জীবটাকে একটুখানি মানুষ করে নাও না মা। ভগবান যাকে অমানুষ করে তৈরি করেছে তাকে মানুষ করা যায় না। কেন যাবে না মা? তুমি তো মুখবদ্রী বিদ্যালয়ের কথা জানো, তারা হাবাকালাকে কথা বলাবার জন্য কত রকম কৌশলের আবিষ্কার করেছে। ওই দেখো না ওই সমস্ত বই, ওদের কেমন করে কথা বলানো যায়, কেমন করে কথা বোঝানো যায়, আর দর্শনের মতো ওরাও কেমন করে। তুই কি ভেবেছিস এই সব করে ওকে শেখাবি? একটা অমানুষের সামান্য অসুবিধার জন্য তোর সারাটা জীবন তুই নষ্ট করবি আর আমি মা হয়ে তাই দেখবো। দেখো মা, একটা জীবনের অভাব দূর করতে হলে আর একটা জীবনকে একটুখানি ক্ষতি স্বীকার করতে হয়। চুপ কর, চুপ কর অনিল, ফের যদি আমার সামনে এইসব কথা বলবি তো তোর সামনে আমি গলায় ধরি দেব। মা তুমি কি বলছো মা? যদি মা বলে আমাকে এতটুকু মান্য করিস তাহলে ওকে আজই বাপের বাড়ি পাঠিয়ে দে। আমার কথা শোনো অনিল, একটা জানোয়ারের জন্য যদি তোর জীবন এমনি করে নষ্ট করিস তাহলে জানবি তোর মা কি ওটার কত। মা তুমি কি বলছো মা? মা তুমি কি বলে মা শোনো। হয়েছে হয়েছে বাবা, আপনার শ্যামলীকে ফিরিয়ে দিয়ে গেলাম মা। আপনি ঠিকই বলেছিলেন, ওকে না নিয়ে গেলেই বোধ হয় ভালো হতো। বসো বাবা। কিন্তু মা, আমাকে যে এখনই যেতে হবে। এখনই? হ্যাঁ, এখনই না গেলে আবার পরের গাড়িতে আমি ধরতে পারবো না। তোমাকে একটা দিন থেকে যেতে বলার মুখও আমার নেই বাবা, কিন্তু একটু কিছু মুখে না দিয়ে তুমি যেতে পারবে না। এবার আমি চলি। আর কি কখনো তোমাকে আমরা দেখতে পাবো? ভগবান জানেন মা। তোমাকে কিছু বলার মুখ আমাদের নেই বাবা, তবুও বলি তোমাদের দুর্ভাগ্য তুমি ভুলে যেও।
নতুন করে সংসার করে সুখী হয়ে। সুখী? সুখী আমি কোনোদিনই হতে পারবো না মা। কত কথা ভেবেছিলাম, শ্যামলের প্রতি আমার যা কর্তব্য আমি তা করব, কিন্তু কোনো কর্তব্যই করতে পারলাম না। তোমার এই দয়ার কথা আমি ওকে চিরজীবন ধরে বোঝাবো। ও যেন জানে এমন একজন লোক এই পৃথিবীতে আছে যে ওর জন্য একটি দিনও ভেবেছে। শ্যামলের হয়ে আমি তোমাকে একটু অনুরোধ করব বাবা। কিন্তু মা, আমার যে কোনো কিছু করবার সাধ্য নেই, নইলে বেশি কি চাই না বাবা, সামান্য একটু দয়া মাত্র। ওকে একটা কিছু দিও, তোমার এমন একটা কিছু স্মৃতি যা তোমাকে না দেখলো ও যেন ওর এই সৌভাগ্যের কথা চিরজীবন মনে রাখতে পারে। কি দরকার মা, ওর সঙ্গে যখন কোন রকম সম্বন্ধ রাখতে পারবো না তখন আমার স্মৃতি ওর জীবনের সঙ্গে কেন আপনি জড়াতে চাইছেন? এখনো যে সমস্ত জীবনটাই ওর সামনে বাকি পড়ে রয়েছে, একদিন না একদিনও বুঝতে পারবে তুমি কে, ওর জন্য তুমি কি করেছো। ও যদি কোনোদিন তোমার সম্বন্ধে আমাকে প্রশ্ন করে তার জন্য তো আমাকে প্রস্তুত থাকতে হবে বাবা। তাই বলছিলাম যদি তোমার একখানা ছবি। ও আমি পাঠিয়ে দেবো, কেমন? এখন তাহলে আসি। এসো বাবা। ছবিখানা চাইতে গেলে কেন, কি লাভ হবে ওটা দেখে? ওর সামনে যে এখন সমস্ত জীবনটাই বাকি পড়ে আছে মা, একটা কিছু আশ্রয়, একটা অবলম্বন না হলেও কি নিয়ে বাঁচবে বলতো? মনে পড়ছে না সব কথা? একে দেখে এমনি করে মাথায় ঘুমটা দিতে হয়। এমনি করে সিঁদুর পড়তে হয়।
দেখো এমনি করে গলায় কাপড় দিয়ে প্রণাম করতে হয়, করো। হ্যারে অনিল, এই বুঝি তোর মনে ছিল বুড়ো মাকে একলা পথের ধারে দাঁড় করিয়ে রেখে তুই লেগে গেলি ছবি তুলতে, আর আমি ভেবে মরি বুঝি পথ হারিয়ে গেল। পথ হারিয়ে ফেলেছিলাম মা। সে কি রে, ভাগ্যে শুনেছিলেন পথ দেখিয়ে নিয়ে এলেন। তা তুমি মা? ওই আমার ছোট মেয়ে রেবা। ও থাক থাক মা, বেঁচে থাকো, চিরায়শ্বতী হও। এই আমার বড় ছেলে যার কথা এতক্ষণ ভাবছিল, ওকে প্রণাম করো, উনি সাধু বাবারই শিষ্য, এই আশ্রমেই থাকেন। থাক থাক বাবা, বেঁচে থাকো, আপনি বসুন। হ্যাঁ বসুন। রেবা, এদের জন্য কিছু প্রসাদ আর চা নিয়ে। ইনি বলছিলেন কি যে ঋষিকেশে যখন আমরা কদিন থেকেই যাচ্ছি তখন অন্য কোনো ধর্মশালায় না উঠে এদের এখানেই থাকি না কেন? কিন্তু মা, এদের এখানে থাকলে এদের শুধু শুধু অসুবিধা ঘটানো হবে না? না না, অসুবিধা কেন হবে বাবা, কত লোক তো এখানে এসে থাকে। তাছাড়া অনিল, বিদেশ বিভূ এসে কজন বাঙালির সঙ্গে থাকাটাও তো একটা কম বড় কথা নয় বাবা। তা বেশ তো, তুমি যখন বলছো তাই হবে। একই তোর অসুখ শরীর, ঠান্ডায় বাইরে এসে বসেছ কেন? এরা এরা কলকাতা থেকে এসেছেন তীর্থ দর্শন করতে, এ কটা দিন আমাদের এখানেই থাকবেন। কল্যাণ হোক, তীর্থ দর্শন সফল হোক। এদের থাকা খাওয়া দাওয়ার ব্যবস্থা সব ঠিক হয়ে যাবে। নীলাঞ্জনা চ প্রসং রবি সুনং মহাগ্রহম।
আপনার আসুন। ছবি তোলার পক্ষে জায়গাটা ভালোই। ও আপনি তীর্থে এসে সবাই তো করে পুণ্য সঞ্চয়, আপনি দেখছি দৃশ্য সঞ্চয় করছেন। দেখুন, ওই পুণ্য সঞ্চয়টা আমার ভাগ্যে নেই, বুঝলেন? আর তাছাড়া অ্যালবামের কথা, যদি কয়েকটা ছবি সংগ্রহ করতে না পারলাম তাহলে তীর্থ ভ্রমণে রাহাখরস্তায় মাটি হয়ে যাবে। ছবি তোলাটা আপনার একটা নেশা। যে তোমার কোনো পেশা নেই। কিন্তু নেশার তাগিদে খিদে তৃষ্ণার কথা ভুলে গেলে চলবে কেন? ওই দেখেছেন, খিদের কথাটা একবারে ভুলেই গেছিলাম। চলুন যাই, ভীষণ খিদে পেয়ে গেছে। আচ্ছা একটা কথা জিজ্ঞাসা করব, যদি কিছু মনে না করেন। বলুন। আপনাদের সঙ্গে আলাপ হওয়ার পর থেকে আপনাদের সম্বন্ধে বড় কৌতূহল হচ্ছে। যেমন? যেমন ধরুন আপনি সন্ন্যাসিনী নন, অথচ আপনি থাকেন আশ্রমে, তারপর আপনি বাংলাদেশের মেয়ে, আপনি আছেন ঋষিকেশের পাহাড়ে, এর মধ্যে বিশেষ কোনো কারণ আছে কি? কারণ একটা নিশ্চয়ই আছে, তবে সেটা আপনাকে বলা যায় না। ও, কিন্তু এই নিঃসঙ্গতা, এটা মেনে নেবার বয়স তো আপনার নয়। মানা না মানা তো নিজের ইচ্ছার উপর নির্ভর করে না। তাছাড়া যে কোনো পরিবেশে নিজেকে মানিয়ে নেওয়াটাই মনের একটা ধর্ম। সবই বুঝলাম, কিন্তু তবুও মানুষ কথা বলতে ভালোবাসে, আবার কথা শুনতেও ভালোবাসে। আমিও বাসি, আমার কথা বলার সঙ্গী এই পাহাড়, এই নদী। আমি আমার কথা বলে যাই, এরা বোঝে কিনা জানি না, তবে মাঝে মাঝে মনে হয় এর চেয়ে যদি কালাবুবা হয়ে জন্মাতাম। কালাবুবা? তোকে এত করে বারণ করে কিছুতেই শুনবে না, তোদেরকে এখানে এসে মুক্তি শুকনো করে দাঁড়িয়ে থাকবে। যা, ওকে নিয়ে যা বিজু, তুই আর শেষের একটু গল্প করে ওকে ভুলিয়ে রাখবি। যা, চেষ্টা তো করি মা, কিন্তু ও যে আমার কথা শুনে না। দিদি চল ওপরে। ও বসে রয়েছে, ওকে চা দিবি না?
তোমরা তীর্থ দর্শনে চলে যাবে, আবার শূন্য আশ্রম। ঠাকুরের দয়ে বদ্রীনারায়ণ দর্শন শেষ হলে আবার তো আমরা এই পথে ফিরে আসবো বোন, তখন আবার দেখা হবে। জানি না ততদিন বেঁচে থাকবো কিনা। সে কি কথা, রেবার বিয়ে না দিয়ে তুমি যাবে কোথায়? রেবার বিয়ে, তাহলে তোমার সব কথা খুলে বলি। আমার দুই মেয়ে কৃষ্ণা আর রেবা, উনি চিরকাল পশ্চিমে চাকরি করতেন, দেশের সঙ্গে বড় একটা সম্পর্ক ছিল না। মেয়েদের বিয়ে দিতে দেশে গেলাম, একটি পাত্রের সঙ্গে কৃষ্ণের বিয়েও দিলাম। বিয়ের পর জানা গেল কৃষ্ণার স্বামী জাতিচ্যুত। তারপর অনেক চেষ্টায় রেবার জন্য একটি পাত্র ঠিক করলাম। বিয়ের লগ্নে পাত্রপক্ষ এসে জানালো বড় জমাই জাতিচ্যুত, কাজী আমাদের জাত নেই, রেবাকে তারা গ্রহণ করতে পারবে না। থাক মা, আর বলো না। তার দুদিন পরে খবর এলো কৃষ্ণা আত্মহত্যা করে সব ছাড়া জড়িয়েছে। আত্মহত্যা? স্বামী স্ত্রী দুজনেই সংসার ছেড়ে চলে এলাম ঋষিকেশে, সাধু মহারাজের কাছে দীক্ষা নিলাম। কিন্তু দিদি, সংসার ছেড়ে এসেও শান্তি পেলাম কই? রেবার ভাবনা ভেবে আমি যে মরেও শান্তি পাব না। আমি চলে গেলে ওকে ছেড়ে দেখবার কেউ নেই। আমি দেখবো বোন, রেবার সব ভার আমি নেব। তুমি? তুমি দেখবে দিদি? হ্যাঁ, রেবা আমার কাছেই থাকবে। রেবা তোমার কাছেই থাকবে। নারায়ণ তোমার মঙ্গল করুন, তোমার তীর্থ দর্শন সার্থক হোক, সার্থক হোক। বদ্রীনারায়ণ দর্শন শেষ হলো, তিন দিন তিন রাত বাসও হলো, এবার ঋষিকেশে ফিরে যাই চল। কেন না, ঋষিকেশ দিয়ে কেন? আমরা কর্ণপ্রয়াগ দিয়ে রানীক্ষেত হয়ে তারপরে রামনগরে গিয়ে ট্রেন ধরবো। না রে, রেবা তার মাকে দেখার জন্য মনটা বড় ছটফট করছে বাবা।
ওদের সব কথা শোনার পর থেকে আমি এক মুহূর্ত ওদের ভুলতে পারছি না। আমরা ঋষিকেশেই ফিরে যাই, চল। বেশ তো, তাই যাবো। রেবা, 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 রেবা গঙ্গার ঘাটে গেছে। রেবার মা কেমন আছেন? তিনি তো নেই। নেই? আজ সকালে আমাদের ছেড়ে তিনি চলে গেছে। আশ্রমের লোকেরা তাকে দাহ করতে গেছে, রেবা তাদের সঙ্গেই আছে। কেউকে দেখবে, কেউ সব কথা বুঝবে। আমি নেব না দিদি, ওটা তোরই থাকবে। মা, মা, মা নিচে ডাকছে। ওট, ওট মা ডাকছে। আয় ভাই, আয়, চল। মা, দুধ নিয়ে হয় তো দেখি যদি ওকে খাওয়াতে পারি। কি হয়ে গেছিস মা? দিন রাতে ছবিখানা নিয়ে বসে থাকিস, আর কি তাকে পাবি? তার ঘর করার ভাগ্যে কি তোর হবে? দুজনে ছি মা, কাউকে বিশ্বাস করে না মা। ছবিখানে সারাক্ষণ বুকে আঁকড়ে রাখা, পাছে আমরা কেউ কেড়ে নিয়ে যাই। কি হলো বিজু,
আমি ভেবেছিলাম স্বামীকে না পেল হতভাগী ছবিখানাকে বুকে করে ভুলে থাকুক, তার যেমন পরিণতি হবে এটা আমি স্বপ্নেও ভাবিনি। কি করতে কি হয়ে গেল শুনেছেন তো আমি আপনাদের সঙ্গে যাচ্ছি? হুম, মা বলছিল। তার জন্য আপনার মন খারাপ হয়নি তো? না না, আমাকে বলতে সংকোচ করবেন না। না না, মন খারাপ তো হচ্ছে আমার একটা পুরনো রোগ। সেই রোগ সারাতে কি তীর্থে এসেছিলেন? বা তীর্থে মা এসেছে, আমি তার সঙ্গে এসেছি। কিন্তু আপনার মন খারাপের কারণটা তো জানতে পারলাম না। দেখো রেবা, মার কথা শুনে একটা কাজ করতে গিয়ে না জেনে শুনে আরেকটি কাজ করে বসেছিলাম, তার জন্য অশান্তি খুব বেড়ে গেছিল। সেই অশান্তি দূর করবার জন্য আমাকে আরেকটি কাজ করতে হয়েছিল, তাইতে মার অশান্তি খানিকটা কমলেও আমি ঠিক শান্তি পাইনি। তারপর এই সব দেখে শুনে মার অশান্তি গেল খুব বেড়ে, সেই জন্যে মাকে নিয়ে একেবারে তীর্থে বেরিয়ে পড়লাম। তাতে কি অশান্তি কমেছে? কর্মফল কেউ কি ঠেকাতে পারে রেবা? তবে তীর্থে এসে একটা ফল হয়েছে রেবা। কি? তোমাকে পেয়ে মা খুব খুশি হয়েছে। এখান থেকে সোজা কাশী যাচ্ছেন না? হ্যাঁ, কাশী যাব। কাপড় মা দিয়েছেন। বললেন না তোমাকে কেমন দেখাচ্ছে? কারো বলার অপেক্ষা না রেখে তোমাকে ভালোই দেখায়। তবু সেটা মেয়েরা শুনতে ভালোবাসে। তাহলে বলি, চমৎকার দেখাচ্ছে। সেই বললেন, তবু আগে বললেন না কেন? রেবা, আমার ঘরের জানলাটা বন্ধ করে দিয়ে আয় না মা। রেবা বড় অপূর্ব মেয়ে। হুম, আমার আর বাইরে বাইরে ভালো লাগছে না অনিল। সলিল ওদিকে রাগ করে চিঠি লিখেছে। বেশ তো, চলো না কালি কলকাতায় ফিরে যাই। সে ঘরে আর আমি একদিনও বাস করতে পারবো না অনিল। আমি রেবাকে নিয়ে নতুন করে ঘর সাজাবো। হাসছিস যে? হাসছি তোমার ভুলে যাওয়ার ক্ষমতা দেখে। শ্যামলী আজও বেঁচে আছে মা। সেদিকে আমি বিয়ে বলে মনে করি না অনিল। কিন্তু আমি যে করি। তাহলে রেবাকে তুই বিয়ে করবি নি? এমন ভাগ্য হাতে পেয়ে ছুড়ে ফেলে দিবি অনিল? দেখো মা, রেবাকে যে বিয়ে করবে সে ভাগ্যবান হবে ঠিকই, তবে সে ভাগ্য আমার জন্য না।
একটা কথা জিজ্ঞাসা করলে প্রশ্ন না করে উত্তর দেবেন? বসো। দেখো রেবা, তোমার আমার সম্বন্ধটা পরিষ্কার হয়ে যাওয়া দরকার, যাতে ভবিষ্যতে আমরা কেউ কাউকে ভুল না বুঝি। শ্যামলী আপনার স্ত্রী, একটি হাবাকালা মেয়ে, তাকে আমি না দেখে শুনে বিয়ে করেছিলাম। মা তাকে তার পুত্রবধূ হিসেবে স্বীকার করে নেননি, তার জন্য মাকেও আমি দোষ দিই। শ্যামলীর প্রতি আপনার ভালোবাসা না দয়া? দয়া আর ভালোবাসা মনের একই জায়গা থেকে আসে রেবা। শ্যামলীর জন্য কি আপনি আর কারোকে বিয়ে করতে পারেন না? না, আর কাউকে বিয়ে করবার অধিকার আমার নেই। তাতে কি জীবনে সুখী হতে পারবে? ভাগ্য যাকে বিলম্বিত করেছে তাকে কেউ কোনোদিন সুখী করতে পারবে না রেবা। প্রণাম কেন? আপনি প্রণামের যোগ্য লোক। রেবা, তুমি নাকি চলে যাচ্ছ? হ্যাঁ মা। কিন্তু আমার অমতে তুমি কোথাও যেতে পারো না, তা তুমি জানো। তবু আমাকে চলে যেতে হবে মা। কেন কেন তা তো আপনি জানেন। কিন্তু রেবা, এই দুঃখ রাখবো যে আমার নেই মা। আমি যে অনেক আশা করে তোকে এখানে এনেছিলাম। মা, অনিলবাবু বলেছেন ভাগ্য যার বিলম্বিত তাকে কেউ সুখী করতে পারে না। আপনার মতন আশ্রয় পেয়ে আমাকে চলে যেতে হচ্ছে, এ আমার কম দুঃখ হচ্ছে না মা। রেবা, রেবা তুই থাক রেবা, আমি তোকে কথা দিচ্ছি, তোর বাপ মা তোকে যেরকম পাত্রে সম্প্রদান করতে, আমি তার চেয়ে অনেক ভালো পাত্রে তোকে সম্প্রদান করব মা। না মা, তা হয় না। মা, এই এই যে শোনো, রেবার জন্য ঋষিকেশের একটা আর আমাদের কলকাতা যাওয়ার জন্য দুটো বার্থ রিজার্ভ করলাম, বুঝলে? তুই এত হাঁপাচ্ছিস কেন অনিল? ভীষণ শীত করছে, দেখো তো জ্বর এসেছে। কি রে, তাই তো গাছে পুড়ে যাচ্ছে। কি করে রওনা হবো বাবা? না না, রওনা হতেই হবে আজকে। আমি শরীরকে টেলিগ্রাম করে দিয়েছো, কালকে স্টেশনে ওয়েট করবে আমাদের জন্য। এত কম বলতে কি, ভীষণ শীত করছে বাবা। কি করলে বাবা, বিশ্বাস কেমন করে আমি বাড়ি নিয়ে যাব? আপনি এত ভাবছেন কেন মা, আমি তো আপনার সঙ্গে আছি। তুমি যাবে বাবা আমাদের সঙ্গে? এই বিপদে আমি কি আপনাদের ছেড়ে চলে যেতে পারি মা? মা রে, সত্যি তুই আমার মেয়ে। মা, হ্যাঁ বাবা। মা, বড্ড মাথা যন্ত্রণা হচ্ছে বুঝলে। কি হবে মা? খারাপ জাতের টাইফয়েড সহজেই ব্রেইন এফেক্ট করতে পারে, শুধু ডাক্তার আর ওষুধের দ্বারা কিছু হবে না, বেশ রীতিমতো নার্সিং এর দরকার। দিন রাত পেশেন্টকে অ্যাটেন্ড করবার জন্য অন্তত দুজন বেশ ট্রেইন নার্স চাই। সে ভাগটুকু আপনি আমাকে দিতে পারেন। তুমি? নার্সিং এর ট্রেনিং অবশ্য আমার নেই, তবে আমার দ্বারা রোগীর কোন রকম অযত্ন হবে না, সে বিষয়ে আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। বেশ, আমি তোমার কথার উপরই নির্ভর করছি, কিন্তু মনে রেখো পেশেন্টের জীবন মরণ নির্ভর করছে ওই নার্সিং এর উপর। আচ্ছা, আমি তাহলে এখন আসি। ওই নতুন প্রেসক্রিপশনের ওষুধটা এখনই আনিয়ে নেবে। আপনি যান,
নানা অনেকগুলো সেরে ফেলুন গে, আমি ততক্ষণ এখানে বসছি। কিন্তু রেবা, অনিল সেরে উঠবে তো? কেন তো আপনি ভয় পাচ্ছেন? অনিলবাবু সেরে উঠবেন, আপনি এখন যান তো। যেদিন থেকে মা গেলেন সেদিন থেকে এরকম হচ্ছে। যদিও জ্বরটা রেমিশন হয়েছে, তবু অনিলকে বেশ কিছুদিন এখন সাবধানে রাখতে হবে, কোন রকম যেন নিয়মের ব্যতিক্রম না হয়। আপনাদের দিক থেকে সেটা হবে না তা আমি জানি। আচ্ছা আমি তাহলে এখন আসি, আমার একটু কাজ আছে। কোনো ভয়ের কারণ নেই, অনিল এ যাত্রা বিপদ থেকে রক্ষা পেয়েছে। সবই রাধা গোবিন্দজির কৃপা ডাক্তারবাবু, আর আপনার হাত চশ। দেড় মাস পর আজ তুই ভালো করে কথা বললি। আজ এই দেড় মাস ধরে জমি আর রেবাতে তোকে নিয়ে টানাটানি চলেছে বাবা। সত্যি বাবা, রেবার জন্যই এ যাত্রায় তোকে ফিরে পেয়েছি। রেবা, আমি কালীঘাটে মায়ের পুজোটা দিয়ে আসি। রেবা,
বলুন। দিনে রাতে যখনই তাকিয়েছি দেখেছি তোমার মুখ। দিন রাত যখন আপনার পাশেই থাকি তখন সেটাই স্বাভাবিক নয় কি? এই তো দিব্যি বেরিয়ে এলে পাপ থেকে। ও কদিন কি খেলি দেখালি। ওরে বাবা, খেল বলে খেল, একেবারে ভোজবাজির খেল, যেন ইন্ডিয়ান রোপ ট্রিক। দেড় মাস ধরে রোজই শুনছি ভাগ্যে রেবা দিচ্ছিল। এই এক মেয়ে রেবা, কি সেবা যত্ন! এরকম মেয়ে আমি আর কখনো দেখিনি। ঠিক বলেছেন, রেবাদের ঘরের মেয়ে না হয়ে নার্স হওয়া উচিত ছিল। হ্যাঁ রে সলিল, নার্স কি আকাশ থেকে পড়ে বাবা, ঘরের মেয়েরাই তো নার্স হয়। ঠিক মা ঠিক। তাহলে ঘরের মেয়েরই শরণাপন্ন হয়ে কি বলো? আমার জন্য এক কাপ কফি, দাদার জন্য এক কাপ দুধ। ডাক্তারবাবু আপনার আমার পেয়ে গেছে। আচ্ছা, তোমার জন্য এক কাপ শরবত। আচ্ছা তাহলে আমি এখন উঠি। অনিল, আমি এবার যাই, আমার আবার আর দুটি পেশেন্ট দেখতে যেতে হবে। আর কটা দিন, ইউল বি পারফেক্টলি অল রাইট, একটু সাবধানে থেকো। ডাক্তারবাবু ঠিক কথাই বলেছেন, সেবায় কর্তব্যে স্নেহে রেবার মতো মেয়ে হয় না। অথচ রেবার প্রতি কর্তব্যই আমরা করছি না। একটি ভালো পাত্রে রেবাকে সম্প্রদান করে রেবার মায়ের আত্মাকে একটু শান্তি দেব, এই প্রতিজ্ঞাই তো তীর্থস্থান থেকে করে এসেছিলাম, কিন্তু তা তো হলো না। কেন হবে না মা, রেবার জন্য ভালো পাত্র আমি নিজে খুঁজে আনবো। তুই খুঁজে আনলে আমি এবার যেতে দেবো কেন? এই এত বড় বাড়িতে আমি একলা থাকি কি করে বল? একটা সঙ্গী নেই, সাথী নেই। কিন্তু একদিন না একদিন রেবার বিয়ে তো দিতেই হবে। তা তো হবেই, কিন্তু তাই বলে রেবাকে আমি বাইরে যেতে দেব না। ওকে আমার ঘরের বউ করতে চাই অনিল। ঘরের বউ? কার বউ মা? অনিল তুই কি অন্ধ, কিছু কি বুঝতে পারিস না? আমি রেবা। দুধটুকু খেয়ে নি। রেবা বসো, তোমার সঙ্গে কয়েকটা কথা আছে। বলুন। দেখো কদিন ধরে দেখছি যে আমার সেবায় তুমি নিজেকে একেবারে বিলিয়ে দিয়েছো। আমার কোথায় সুবিধা হচ্ছে বা অসুবিধা হচ্ছে, কি যে আমি খাচ্ছি বা না খাচ্ছি, এ সমস্ত কাজ ছাড়া তোমার নিজের কোনো কাজ নেই? এগুলো তো কাজ, এ কাজগুলো তো কাউকে না কাউকে করতে হবে। যেও না রেবা, দাঁড়াও, আমার প্রশ্নের জবাব দিয়ে যাও। আমার পাশে বসে দিন রাত তুমি আমার সেবা করেছিলে, কিন্তু তুমি তো আমাদের আত্মীয় বা পরিজন বলতে কেউ নও, আর তোমার সঙ্গে আমাদের কদিনই বা সম্পর্ক। কিন্তু তা সত্ত্বেও তুমি তোমার সুখ স্বাচ্ছন্দ্য সবকিছু বিসর্জন দিয়ে মৃত্যুর মুখ থেকে আমাকে ফিরিয়ে আনলে, কেন মনে করুন না কেন? আপনি উপকারী, আমি উপকৃত। আপনার মা যে স্নেহ আমাকে করেছিলেন। কিন্তু উপকার তো তোমাকে করেনি রেবা, আর তুমি তো আশ্রয়হীনা ছিলে না, বরং আমরাই তোমাকে তোমার সমাজ থেকে জোর করে তুলে নিয়ে এসেছিলাম। আর মা তোমাকে স্নেহ করেন এ কথা অবশ্য খুবই সত্যি, কিন্তু শুধু সেই জন্যই কি তার অনিলের জন্য তোমার জীবনকে তুমি এইভাবে বিসর্জন দিচ্ছ? শুধু কি সেই কৃতজ্ঞতা? বলো রেবা, চুপ করে থেকো না, উত্তর দাও। সব কথারই কি উত্তর থাকে? হ্যাঁ থাকে, আর সব উত্তরই আজ তোমাকে দিতে হবে। রেবা রেবা হো, তাহলে মার কথা সত্যি, এমনি করে তুমি আমাকে গ্রহণ করেছো।
কিন্তু রেবা, তুমি তো জানো আমার স্ত্রী আছে, তাকে আমি গ্রহণ করতে পারি বা না পারি, তবুও সে আমার স্ত্রী। এই দেহ মনের উপর অধিকার শুধু তারই। তবে তুমি কেন এমন করে ভুল করলে? যাকে তুমি কোনোদিন পাবে না সেই অপাত্রে তোমার ঐশ্বর্য কেন এমন করে বিসর্জন দিলে? দেবা, তুমি দয়া করো, আমি জানি তুমি স্বামীর স্বামী, সে অধিকার আমি কোনোদিনই কেড়ে নিতে চাইনি আর কোনোদিনও চাইব না। হঠাৎ শ্বশুরমশাই এক টেলিগ্রাম পেয়ে যেতে হয়েছিল। শ্বশুরমশাই টেলিগ্রাম? কেন, কোন খারাপ খবর? শাশুড়ি ঠাকুর মারা গেছেন। মারা গেছেন? হ্যাঁ, শ্রাদ্ধ সন্ধি চুকিয়ে চলে এলাম আর কি। তারপর আসবার সময় শ্বশুরমশাই আমার হাত দুটি ধরে কেঁদে ফেললেন। বুড়ো বয়স, এসবটা সামলাতে পারছেন না আর কি। তার এখন ভাবনা হয়েছে শ্যামলীর জন্যে। কেন, পিটের অসুখ,
মায়ের মৃত্যুর পর থেকে এরকম হচ্ছে, দিনে প্রায় 3-4 ঘন্টা অজ্ঞান হয়ে থাকে। অজ্ঞান হয়ে থাকে? হ্যাঁ, তবে কি জানিস অনিল, অজ্ঞান হয়ে থাকলেও সারাক্ষণ তোর ছবিটা সে বুকে আঁকড়ে ধরে থাকে। না 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 শিশির, এই অন্যায়। অন্যায়? হ্যাঁ হ্যাঁ, অন্যায় শিশির, অন্যায়। কার অন্যায়? কিসের অন্যায়? আমার আমার অন্যায়, আমার অন্যায়, তোর অন্যায়, মার অন্যায়, সমাজের অন্যায়, সমাজের অন্যায়, আমাদের সকলের অন্যায়। অনিল, শোন অনিল, অনিল, চা জল খাওয়ার বাইরে ঘরে রেখে এসেছি, আপনি সেখানে যান, আমি শ্যামলীকে খাইয়ে স্নান করিয়ে দিচ্ছি। রেবা, আমি ভাবছিলাম কি একবার। না না, আপনাকে ব্যস্ত হয়ে ডাক্তার ডাকতে হবে না, শ্যামলী ভালোই আছে। কিন্তু আমার মনে হয় শ্যামলীর অসুখটা বোধহয় খুব শক্ত। শ্যামলীর ওষুধ ডাক্তার সব আপনি, ও এখানে থাকলেই ভালো হয়ে যাবে। বসো, এখানে বসো, আমি খেয়ে আসি, কেমন? বসো। তুই ভাবছিস আমি কি, তুই অনিলবাবুকে যেভাবে দেখিস আমিও ঠিক সেইভাবে দেখি। সেকাল হলে আমি হতাম তো সতী, আর ঝগড়া করতাম বরকে নিয়ে। সিঁদুর পরবার অধিকার আমার নেই, আর তার দরকারও হবে না।
ঋষিকেশে গঙ্গার ধারে বসে ভাবব, মহাদেবের পাশে গৌরীর মতো অনিলবাবুর পাশে রয়েছে আমার সতীন শ্যামা, তুই থাকবি কাছে, আমি থাকব দূরে, তুই করবি তার সেবা, আমি করব তার ধ্যান, আমরা দুজনই পাব তাকে দুপথ দিয়ে। চল বোন, ও ঘরে চল, ও ঘরে চল, উঠ। মা, মা, তোমার সংসারে এসে পড়েছে অসহায় একটি জীব, সে আমার স্ত্রী, তাকে যদি হাসি মুখে তুমি তোমার ছেলের বউ বলে গ্রহণ করতে না পারো, তাহলে আমিও জানব যে এই সংসারে আমারও কোনো ঠাঁই নেই। এত বড় কথা তুই কি করে বলতে পারলি অনিল? দেখো মা, ওকে আমরা যতখানি হীন মনে করছি ও ততখানি হীন নয়, তোমার কোলে ওকে একটুখানি ঠাঁই দাও, তোমার স্নেহ করুণা ভালোবাসার একটুখানি ভাগ তুমি ওকে দাও মা। যে এই বাড়িতে ঠাঁই পেতে হলে তোমার পায়ে যে আশ্রয় পাওয়া যায়। শ্যামলি, আমাকে যে যেতেই হবে বোন, তুই আমাকে ভুলিস না শ্যামা। না, কোন রাগ কোন অভিমান নিয়ে আমি যাচ্ছি না, দূরে গিয়ে আমি তোর কাছেই থাকবো, আমি যে তোর মধ্যে বেঁচে থাকবো শ্যামা। আমি যাচ্ছি, জীবনে তো কখনো দেখা হবে না। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।